তো কিছু মানুষ আছেন মাল জমা করে ওয়া আদ্দা আবার গয়না গয়না রাখে 1 লাখ 2 লাখ 1 কোটি টাকা হয়তো আর কত আর 2 লাখ লাগে কিন্তু জনগণের উপকারার্থে যে মাল খরচ করবে সেটাও করে না মসজিদও দেয় না মাদ্রাসাও দেয় না ভালো কাজে কোনো দান খয়রাত করে না আল্লাহ বলেন আল্লাজি যে জামা মালাও মাল জমা করলো ওয়া আদ্দা গয়না গয়না হিসাব করে রাখলো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে ধারণা করে এই যে মাল এই যে সম্পদ এই যে টাকা পয়সা আমার কাছে চিরকালের জন্য থাকবে আমি আনন্দ করব খাবো দামো ফুর্তি করব কিচ্ছু খাইতে পারে না দুই টাকা খরচ করে তো খায় না নিজে যে খাবে এটাও খায় না বকখিলের বকখিল কিপটার কিপটা কি বনের আব্বা কারণ বকখিল কারণ শুধু মান জমা করছে কিন্তু কারণ জিন্দেগিতে খায় নাই রুটি খাইতো ভাজি ছাড়া তরকারি ছাড়া বুঝছনি একবার কারণের বাসায় কারণ বাসা থেকে বের হইছে ঘরওয়ালারা সালা কারণ বাসা থেকে বের হইলে এরা ভালো ভালো রান্না করে খাইতে বকখিলের দল শিয়াল কুত্তে খায় এটা কথা আছে না মুরুব্বির এটা কথা কয়নি না বাস্তব কথা কারণ যখন বের হইতো এরা ভালো ভালো রান্না করে দরজা লাগায় খাইতে একদিনের ঘটনা এই কারণ যখন বের হইছে ভালো ভালো রান্না করে ঘরের দরজা আটকে খাইতেছে কারণ কোন কারণ বশত আবার ফিরে আসছে বাসায় কোনো দরকার এক জিনিস রেখে গেছে এন্ড ঘরের দরজা আটকানো কি রে ঘরের দরজা আটকানো গেল এই দরজা খোল এন্ড কারণের বউ ছিল খুব চালাক এক করতে এক মুঠ সরিষা আইনে দরজার নিচ দিয়া ফেকে দিল কারণ যখন দেখছে সরিষা হাই হাই সর্বনাশ আমার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল গা একটা একটা করে সরিষা মাটির থেকে উঠাইতেছে একটা একটা করে আর সরিষা উঠাইতে উঠাইতে এরা পিলেট চারটা আঙ্গুল চারটা একদম ফট করে করে খায় তারপর দরজা খুলছে কি হইছে জানি বকখিলের দল শিয়াল কুত্তা খা হ্যাঁ হ্যাঁ এই জন্য ভাই দেখেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী যেই ব্যক্তি জামা মালও মাল জমা করছে ওয়া আদ্দাদা গুনাহ গুনাহ রাখছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে ধারণা করছে তার মাল সারা জিন্দেগি তার সাথে থাকবে আল্লাহ বলেন কাল্লা কখনো না তার মাল জিন্দেগি ভর তার সাথে থাকবে না তার জায়গা তার সাথে থাকবে না টাকা পয়সা তার সাথে থাকবে না ব্যাংক ব্যালেন্স তার সাথে থাকবে না স্বর্ণ রূপা তার সাথে থাকবে না কিছুই থাকবে না কাল্লা কখনো না লাইয়ুম বাদান্না ফিল হুতামা ধ্বংসকারী জিনিসের মধ্যে নিক্ষেপিত হবে ধ্বংসকারী জিনিসের মধ্যে নিক্ষেপ করা হবে পরে আরো বয় এটা কইছে তো বয় জানি কইছে বাবে তো বুঝা লাইছে কি কইবে নিয়া বাবে যদি না বুঝি তাহলে কি এর এতদিনে কি করলাম উঠার বাদ দিয়ে বুঝা লাইছে কাল্লা লাইয়ুম বাজান্না ফিল হুতামা কখনো না বরং সে ধ্বংসকারী জিনিসের মধ্যে খেয়াল করেন বুঝবেন কোরআনের অর্থ দেন না কত গবেষণার কথা কাল্লা কখনো না মাল তার সাথে থাকবে না লাইয়ুম বাজান্না ফিল হুতামা ধ্বংসকারী জিনিসের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে ওমা আদরাকা মাল হুতামা কয় ধ্বংসকারী জিনিস কি তোমরা জানো এ তুমি কি জানো ধ্বংসকারী জিনিস কি ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা ধ্বংসকারী জিনিস হইল জ্বলন্ত অগ্নিকাণ্ড কয় তাকে নিক্ষেপ করা হবে জ্বলন্ত অগ্নিকাণ্ডের মধ্যে নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ওই আগুনের মধ্যে যখন তাকে ফেলানো হবে আগুন শুধু তার দেহের চামড়া দুষ্টকে জ্বালাইয়া ছাই করবে না বরং ওই আগুন তার হৃদয়ের গভীর পর্যন্ত সেই আগুনে আঘাত করবে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদদাদা কয় তাকে আগুনের মধ্যে জ্বালানো হবে দর দিবে একটা দর মারবে বলে যে আগুনের শিকড় দিয়ে তাকে বাঁধা হবে
আগুনের শিখর দিয়ে বাঁধা হবে, কয় কিসের মধ্যে বাঁধা হবে, কয় তাকে বিশাল বড় খুঁটির মধ্যে বাঁধা হবে, আগুনের খুঁটির মধ্যে দিয়ে বাঁধা হবে, কয় দূরও দিতে পারবে না, কোথাও পলানো করতে পারবে না, বড় ভয়াবহ অবস্থা হবে। এইজন্য ভাই খেয়াল রাখবো, মাল জমা করব এই নিয়তে যে এই মাল আল্লাহর রাস্তায় খরচ করব। সাহাবায়ে কেরাম এই নিয়তে জমা করতেন, যখন মাল কামাবো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আপনার মাল কামানোর মধ্যে সওয়াব হবে। সুবহানাল্লাহ, গীবত শিকায়ত তরমিন্দা কখনো করব না, বড় ভয়াবহ শাস্তির কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কখনোই করব না, কখনোই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি দেখছি যে তাজা গোশত দুর্গন্ধযুক্ত খাওয়ানো হচ্ছে, বলে যে এরা কারা, এরা হলো সমস্ত মানুষ তাদের ভাইদের গীবত শিকায়ত করত। নাউযুবিল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন।